আল্লাহ তাআলাকে যদি মানুষ সত্যিকারে বিশ্বাস করত তাহলে আল্লাহর আহ্বান শোনার পরে কেউ ঘরে থাকতে পারত না, তারা বেনামাজি থাকতে পারত না। ঈমান আনার মানেই তো হচ্ছে আল্লাহকে বিশ্বাস করার মানেই হচ্ছে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানা, আল্লাহর প্রতি, আল্লাহর আইনের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর আদেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আল্লাহর আদেশকে যদি কেউ অমান্য করে, আল্লাহর আদেশের প্রতি যদি কেউ শ্রদ্ধাশীল না হয়, তাহলে তার ঈমানের কোনো মর্যাদা নেই, তার ঈমানের কোনো দাম নেই। ঈমানদার দাবি করে যদি কেউ নামাজ না পড়ে, ঈমানদার দাবি করে যদি কেউ নামাজ না পড়ে, তার ঈমানের দাবি মিথ্যা। ঈমানের একজন ঈমানদারের বৈশিষ্ট্য তিনটা থাকতে হবে, কয়টা? তিনটা বৈশিষ্ট্য থাকলে তাকে ঈমানদার বলা যাবে। যদি কেউ বলে যে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলো যদি কেউ সাক্ষ্য দেয় তাহলে অবশ্যই এই কথাগুলোর বাস্তবায়ন তার বাস্তব জীবনে করতে হবে। যদি কেউ এই কথাগুলো বলার পরে তার বাস্তবায়ন না করে তাহলে এই কথাগুলো বলার তার কোনো অর্থ হয় না, এগুলো বলার কোনো মানেই হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম দাবি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে নামাজ পড়া। কি পড়া? আল্লাহ তাআলা বলেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة যারা ঈমান আনবে গায়বের প্রতি তারা কি নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। যদি কেউ ঈমানদার দাবি করে নামাজ না পড়ে তাহলে তার ঈমানের দাবি মিথ্যা বলে প্রমাণিত হবে। নামাজ, নামাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরির মাধ্যম, কানেক্টিভিটি উইথ আল্লাহ। সালা ইজ কানেক্টিভিটি অফ আল্লাহ। নামাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কের একটি মাধ্যম। নামাজ নাই তার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। নামাজের ফতোয়া খুব কঠিন, বড় বড় অনেক স্কলার বলেছেন, যারা ইচ্ছাকৃত একত নামাজ ছেড়ে দেয় তাকে নতুন করে কালিমা পড়ে আবার মুসলমান হতে হবে, তার ঈমান থাকে ফাসেক হয়ে যায়, ঈমান চলে যায়। আর আমরা বছরের পর বছর, মাসের পর মাস, মাস সপ্তাহের পর সপ্তাহ নামাজ না পড়েই আসি, আবার আমরা নিজেদেরকে মুসলিমও দাবি করি। আবার অনেকে বলে যে নামাজ না পড়ি তো কি হয়েছে, নামাজিদের সে আমার ঈমান ভালো আছে, আসরে নেই। কত বড় বদ, বদের হাড্ডি, আসলে বোঝে না, এলেম কালাম নাই। এলেম থাকলে আল্লাহর ভয়ে কাঁপত, অহংকার করত না। বন্ধুগণ, নামাজ সম্পর্কে আজকে আমি আলোচনা করব, কেননা আমাদের সূরা লোকমানের ধারাবাহিক আলোচনা চলছে। লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা বাচ্চা ধনকে যতগুলো উপদেশ দিয়েছেন তার মধ্যে একটি উপদেশ এটিও। আজকে আমি সূরা লোকমানের ১৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের একটি উপদেশ কোট করে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাম। লোকমান আলাইহিস সালাম বলে, হে আমার কলিজার টুকরা বাচ্চা ধন, আকিমিস সালাম, নামাজ প্রতিষ্ঠিত করবা, নামাজ পড়বে, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ, আর নামাজের পাশাপাশি তুমি সৎ কাজের উপদেশ দিবা, আদেশ দিবা। ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশের পাশাপাশি অন্যায় দেখিলে তাতে বাধা প্রদান করবা। واصبر على ما أصابك, নামাজ যদি পড়ো, ভালো কাজের যদি আদেশ দাও
আর অন্যায় কাজ দেখলে যদি তুমি বাধা প্রদান করো বাবারে তাহলে তোমার প্রতি বিপদ আসবে ভালো কাজের আদেশ মন্দ কাজে যদি তুমি নিষেধ করো বাধা দাও যারা বন্ধ লোক সমাজের যারা দুষ্ট প্রকৃতির মানুষ জালেম প্রকৃতির তারা কিন্তু তোমার সকলেই তোমার বিরুদ্ধে লেগে পড়বে তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে জেলে ভরাবে জুলুম করবে এমত অবস্থায় ওয়াসবির সবুর করবা অসবির ধৈর্য ধারণ করবা অসবির আলা মা সবাক তোমার উপরে যত বিপদ আসবে সমস্ত বিপদে তুমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করবা ইন্না যালিকা মিন আজমিল উমর নিশ্চয় বিপদকালীন সময়ে ধৈর্য ধারণ করা এটি খুবই বড় মাপের একটি কঠিন কাজ ঠিক কিনা সকলেই কিন্তু বিপদ আপদে ধৈর্য ধরতে পারে অধৈর্য হয়ে যায় আর মুমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ধৈর্যশীল হয় কি হয় আসসাবিরিন মুমিনরা কি হয় ধৈর্যশীল হয় মুমিনরা ভেঙে পড়ে না যত বড় বিপদ আপদ আসুক মুমিনদের জীবনে তারা হাসি দিয়ে উড়ে দেয় ঠিক কিনা কারণ দুনিয়ার কোনো বিপদ আপদ চূড়ান্ত নয় আয়াতের শাব্দিক অনুবাদ করলাম এবার ব্যাখ্যায় যাব আলোচনা রাখছি সূরা লোকমান থেকে ১৭ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বলেছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাম আমার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করো তাহলে আমাদের এখান থেকে শিক্ষা কি আমরা তো বাবা আমরা গার্জিয়ান না আমাদেরও উচিত দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানকে নামাজের কি করা আদেশ করা যে সমস্ত পিতামাতা সন্তানকে নামাজের আদেশ দিতে পারে না তারা হচ্ছে ব্যর্থ পিতামাতা তারা অযোগ্য পিতামাতা তারা মূলত সন্তানের মন্দ চায় তারা সন্তানের মূলত ভালো চায় না মন্দ চায় ঠিক কিনা সন্তানের ভালো চায় না সন্তান জান্নাতে যাক এটা চায় না সন্তান আল্লাহর গোলামে রূপান্তরিত হোক এটা চায় না যে সমস্ত পিতামাতা তারাই কেবলমাত্র সন্তানদেরকে নামাজের আদেশ দেয় না নামাজের আদেশ এটি দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাম ও আমার উম্মতেরা শোনো আল্লাহর গোলামেরা শোনো মুরু তোমরা আদেশ দাও আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে বিসসলা নামাজের অহম আবনা ও সাবা সিনিনা যখন তাদের বয়স হয় সাত বছর বয়স হলেই নামাজের আদেশ দেওয়া শুরু করো অদরিবু হুম আলাইহা আর তাদেরকে প্রয়োজনে তাদেরকে তোমরা প্রহার করো অহম আবনা ও সাব আশারা সিনিনা দশ বছর বয়স হওয়ার পরেও যদি নামাজ না পড়ে দরকার হলে তাদেরকে তোমরা প্রহার করো পিটাও ডাঙ্গাও পিটিয়ে হলেও ভাত বন্ধ করে হলেও শাস্তি দিয়ে হলেও তাদেরকে নামাজ পড়াও ওয়াঙ্গির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ কোরআনে বলছেন তোমাদের নিকটতম ব্যক্তিদেরকে তোমাদের পরিবারের সদস্যদেরকে নামাজের বিষয়ে জাহান্নামের আজাবের বিষয়ে আল্লাহর বিষয়ে ভয় দেখাও জাহান্নামের আগুনের শাস্তির ভয় দেখাও নামাজ পড়লে কি লাভ নামাজ না পড়লে কি লস ইসলাম মানলে কি লস না মানলে কি লাভ ইসলাম মানলে কি লাভ না মানলে কি লস এই বিষয়গুলো সন্তানকে শিক্ষা দিতে হবে সন্তান জন্ম দিলেই হবে না সন্তানের প্রতি পিতামাতার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে বন্ধুগণ আজকে আমাদের ম্যাক্সিমাম সন্তান পথ ভোলা পথ হারা সামাজিকভাবে তারা পচে গেছে একদম নীতি নৈতিকতা বিবর্জিত আমাদের সন্তানগুলো সমাজের ব্যক্তিবর্গের সাথে তো বেয়াদবি করেই পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে সন্তানের জন্য পিতামাতা পিতামাতার উপরে আর কারো সম্মান নাই সন্তানের কাছে কিন্তু আজকে
আমাদের সন্তানেরা আমাদেরকে কি পিতামাতার যে মর্যাদা এটি কি তারা দেয়? না, দেয় না। দেয় না কেন? কারণ আমরা তো তাদের কেউভাবে গড়তে পারি নাই, তাদেরকে তো আমরা সেভাবে গড়ি নাই। আমাদের কি অনেকে এসে বলে হুজুর একটু দোয়া করেন আমার সন্তানের জন্য, আমার সন্তান আমাদের খোঁজ খবর নেয় না, বরং আমাদেরকে তারা জ্বালায়, আমাদেরকে অপমান করে, খেতে দেয় না, পড়তে দেয় না, চিকিৎসার টাকা দেয় না, আমাদেরকে নির্যাতন করে, আমাদেরকে ভয় দেখায়, আমাদের সাথে উচ্চ স্বরে কথা বলে, গালিগালাজ করে। হুজুর দোয়া করেন আমাদের সন্তানটা যেন ভালো হয়ে যায়, হেদায়েত পায়। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও, ভালো কথা। বন্ধুগণ, তার সন্তান যে সে নিজেই খারাপ করেছে এই জন্য সে নিজেই দায়ী। ছোটোবেলা যদি এই সন্তানকে তাওহীদ শিক্ষা দিত, ইসলাম শিক্ষা দিত, নীতি নৈতিকতা শিক্ষা দিত, বাবা মার মর্যাদা কত বেশি এটা যদি তাকে জানাইয়ে দিত, তাহলে এই সন্তান বাবা মার সাথে আর বেয়াদবি করত না। বন্ধুগণ, নিমের গাছ কেউ যদি লাগায়, লাগার পরে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি গরিব মানুষ, নিম গাছ আছে, আমের গাছ লাগাইতে পারি নাই, ফজলি আমের গাছ, রব্বুল আলামিন তুমি তো সব পারো মালিক, এই নিম গাছের মধ্যে ফজলি আম দাও, আমার আম খেতে মন চাচ্ছে, হবে? যতই প্রার্থনা করেন নিম গাছ থেকে কখনো ফজলি আম আশা করা যায় না, নিমের গাছ থেকে নিমেই হবে। আপনি যেরকম গাছ লাগাবেন তেমনই ফল পাবেন। সন্তানকে যদি আপনি নিম মার্কা করেন, এই সন্তান থেকে কখনো মিষ্টি সরাবে না। সন্তানকে যদি আপনি মিষ্টি করে গড়ে তোলেন, ইসলামী শিক্ষা দেন, আদর্শ শিক্ষা দেন, সন্তানের কাছ থেকে আপনি ভালোটা পাবেন, কখনো এই সন্তানের দ্বারা আপনি দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত হবেন না, আর আখেরাতে এই সন্তান জাহান্নামে যাওয়ার কারণ হবে না, ঠিক কি না? এই জন্য সন্তানকে ভালো কাজের আদেশ দিতে হবে, নামাজের আদেশ দিতে হবে। নামাজ, আপনি নামাজ পড়বেন, নামাজ আপনাকে ভালো বানিয়ে দেবে। নামাজ কি মানুষকে কি করে? নামাজ মানুষকে ভালো মানুষ হিসাবে তৈরি করে। নামাজ মানুষকে পবিত্র আত্মার, পবিত্র মন মানসিকতার, মন মানসিকতা হিসাবে সৃষ্টি করে। আর যাদের আত্মা পুত পবিত্র তারাই কি সফল, তারাই কি কদ আফলাহা মান তাজাক্কা, তারাই সফলকাম হয়েছে যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে তারা কি সফল? আর আত্মা পরিশুদ্ধ কাদের হয়? যারা নামাজি। বেনামাজি থেকে কি সে দাবি করতে পারে যে আমার আত্মা পবিত্র? বেনামাজিদের আত্মা পবিত্র নয়, নাপাক। বেনামাজিদের আত্মা কি নাপাক? বেনামাজি শিরিকের হালতে থাকে। কিসের হালতে থাকে? অন্য হাদিসে আসছে বেনামাজিরা মুশরিক, আর এক হাদিসে আসে তারা ফাসেক, তারা কুফরি করলো। মান নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। কুফরি করলে কি আর ইমান থাকে? কুফরি করলো মানে সে কি কাফের হয়ে গেল। কিন্তু আমরা যদি ধরিও না সে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তবুও তার ফাসেকের গোনা হবে। কী হবে? সে ফাসেক, আর ফাসেকদের জন্য জান্নাত নেই। আর ফাসেকি কাজ বারবার করলে কুফরি হয়ে যায়, এই জন্য নামাজ নাই যার, তার আত্মাও পবিত্র নয়, সে পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়, এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ নাই তার ইমানের দাবি 100% সত্য নয়। আমি একটু আগে বলতেছিলাম যে তিনটা গুণ থাকলে তাকে কি বলা হয়? মুমিন বলা হয়। কয়টা গুণ? তিনটা গুণ যদি কারো মাঝে থাকে তাকে মুমিন হিসাবে সার্টিফাইড করা যাবে। আর তিনটা গুণের একটিও যদি কারো মধ্যে অনুপস্থিত থাকে তাকে পুরাপুরি মুমিন বলা যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই তিনটা গুণ কি কি? এক নম্বর হস্তে তাসদিক বিল জিনান, কালিমা যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রাসূল এটি যারা সাক্ষ্য দেবে এই কথা বলার পরে আল্লাহর বাইরে আল্লাহর বিধিবিধানের বাইরে তার নিজস্ব কোনো মন মানসিকতা দিয়ে নিজের কোনো নিজে নিজে শেয়ার পথ চলতে পারবে না নিজের মন যা চাবে শেয়ার করতে পারবে না তার সারাটা জীবন টোটালি আল্লাহর হুকুম মতো চলতে হবে উদাহরণটা হচ্ছে এরকম কোনো ব্যক্তি যদি বিয়ে করতে যায় বিয়ে করতে গেলে বিয়ে বাড়িতে একটা যে মেয়েটা একটু আগে তার জন্য ছিল হারাম অবৈধ মাত্র একটা শব্দ বলার সঙ্গে সঙ্গে সে হয়ে যায় তার জন্য কি বৈধ সেটা শব্দ কি কবুল নাকি কবুল শব্দটা ছোট কিন্তু এর মধ্যে কি আছে এর মধ্যে সব কিছু আছে এর মধ্যে ভাত দিতে হবে কাপড় দিতে হবে আদর করতে হবে ভালোবাসা দিতে হবে স্নেহ দিতে হবে তাকে পর্দায় রাখতে হবে তার সারাটা জীবনের সমস্ত দায়িত্ব গ্রহণ করতে হবে ঠিক কিনা কোনো ব্যক্তি যদি কয় যে তো আমি কবুল বলছি তো তো ভাত দেওয়ার কথা ছিল না তার বিয়ে ঠিকবে তোর তো বিছনায় রাখার কথা ছিল না ঠিকবে ঠিকবে না অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই যে ইলাহ শব্দটার মধ্যে সব কিছু আছে ইলাহ মানে হচ্ছে আইনদাতা ইলাহ মানে বিধানদাতা ইলাহ মানে রিজিকদাতা ইলাহ মানে শাসনকর্তা ইলাহ মানে বিচারকর্তা ইলাহ মানে সৃষ্টিকর্তা ইলাহ মানে সন্তানদাতা ইলাহ মানে হচ্ছে সব কিছু দিনের ইলাহ রাতের ইলাহ সার্বক্ষণিক ইলাহ তিনি সারা জীবন ইলাহ তিনি হচ্ছেন সব কিছুর মালিক ঠিক কিনা এই ইলার বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি তাকে এমনি নামাজে মানেন মসজিদে মানেন আর বাইরে গিয়ে যদি শয়তানেরটা মানেন তাহলে কিন্তু আর হলো না ঠিক কিনা আপনি ইলা কবুল বলে আপনার স্ত্রীকে বিয়ে করেছেন এখন যদি আপনি সময় দেন আর এক জায়গায় তাহলে কি স্ত্রী মানবে বিয়ে ঠিকবে ঠিকবে না ঠিকবে না অন্য জায়গায় লাইন মারলে হবে না আপনি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করেছেন ইলাহ হিসাবে স্বীকার করেছেন আল্লাহর বাইরে মানবরচিত শয়তানের কোন আইন আপনি আর মানতে পারবেন মানবরচিত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করতে পারবেন না কারণ আপনি আল্লাহর কাছে সব বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে সূরা তওবার 111 নম্বর আয়াত পড়ে দেখুন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল সব কিনে নিয়েছি বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করব সুবহানাল্লাহ আপনি তো আপনাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন বিক্রিত জিনিসকে তো আপনি আপনার মতো আর ব্যবহার করতে পারবেন মালিকের ইচ্ছায় ব্যবহার করতে পারবে তাহলে আপনি আমানতের রক্ষাকারী অন্যথায় আপনি আমানতের খেয়ানতকারীর অপরাধে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে ঠিক কিনা যারা নিজেদেরকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে তাদের কাজ কি ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন তারা আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করবে লড়াই করতে গিয়ে তারা নিজেরা শহীদ হয়ে যাবে এবং অসংখ্য কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে সুবহানাল্লাহ আপনার এই টাকা এই পয়সা এই শক্তি এই শ্রম এই অর্থ এই ক্ষমতা সব কার জন্য নামাজে দাঁড়িয়ে আপনি প্রতিদিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও আল্লাহ তাআলা আমার জীবন আমার সলাত আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার যা কিছু আছে সব হচ্ছে তোমার যেহেতু সব তুমি আমাকে দিয়েছো এগুলো আমি আর শয়তানের মর্জি মতো ব্যয় করতে পারি না
এগুলো সব আল্লাহর মর্জি মোতাবেক ব্যয় করতে হবে আপনি আর নিজের মন গড়া খেয়াল খুশি মতো এই জিন্দেগিকে আপনি লিড করতে পারেন না বন্ধুগণ কথা অন্যদিকে চলে গেছে তাহলে বলতেছিলাম কয়টা গুণ থাকতে হবে মুমিনদের তিনটা গুণ থাকতে হবে এক নম্বরে যা আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ বুঝে এক নম্বরে হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে তাসদিক বিল জিনান অন্তরে বিশ্বাস করতে হবে কারার বিল লিসান মুখে বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে আর তিন নম্বর হচ্ছে আমল বিলার কান এটা কাজে বাস্তবে দেখাতে হবে যে আমি ইমানদার আল্লাহ আমি তোমাকে মানি এই যে নামাজ পড়লাম তোমার আইনের পক্ষে আসি তোমার ইসলামের পক্ষে আসি কোরআনের পক্ষে আসি নবী রাসূলদের পক্ষে আসি আলেম ওলামাদের পক্ষে আসি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে আমি নাই ঠিক কিনা আগে ইসলাম আগে কোরআন আগে নবী তারপর হচ্ছে দল ঠিক কিনা অনেক বোকা আছে আগে দল তারপর ইসলাম থাকে থাক যায় যাক ঠিক কিনা দলের জন্য ইসলাম বাদ দেয় আলেম ওলামা বাদ দেয় সব বাদ দিয়ে দলের পেছনে জাহান্নামে দৌড়ায় ঠিক কিনা তবে অনেক আল্লাহর ওলি বলেছে যে আগে ইসলাম তারপর দল দলীয় পথ থাকুক আর না থাকুক ঠিক কিনা এরা হচ্ছে মুমিন এরা কি মুমিন আর অনেকে নিজেকে বিক্রি করে দিচ্ছে শয়তানের কাছে দত্ত হয় ইসলাম যা কি এর ইসলাম আর মৌলবি মৌলবাদী আগে দল অমুকের আদর্শ তমুকের আদর্শ তারপর তো মোহাম্মদের আদর্শ এরা কি মুসলিম ন আদর্শ মানতে হবে কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ঠিক কিনা কাকে আদর্শ মানতে হবে কথা বলেন না কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কবরে তিনটা প্রশ্ন কয়টা মান রব্বুকা বল দুনিয়াতে ইলাহ হিসাবে রব হিসাবে কাকে মেনেছিস বল কার আনুগত্য করেছিস কার দাসত্ব করেছিস বল অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কী ছিল তুমি যে জীবন লিড করছো কার আদর্শে লিড করছো তোমার কর্মপদ্ধতি কী ছিল ইসলাম না জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষমতাবাদ পুঁজিবাদ তারপরে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আরও যত তন্ত্রমন্ত্র আছে কোনটা কোনটা বল দল বল অমা দিনুকা বল তোর জীবন ব্যবস্থা কী ছিল কোন রাস্তায় জীবন পরিচালিত করেছিস তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমার নবীউকা নেতা কে ছিল আদর্শ কে ছিল যদি মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ না হয় ইসলাম যদি চলার পথ না হয় আর ইবাদতের যোগ্য যদি আল্লাহ না হয় একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না যায় সেই দলের গুণ গাইছে যাকে আদর্শ নেতা মানছে তার নাম মুখ দিবের হবে আর সঙ্গে সঙ্গে কি হয় পুরস্কার না হয় তিরস্কার ঠিক কিনা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা মানবে তার আদর্শ যারা মানবে তারা পুরস্কৃত হবে জান্নাত যাবে সুবহানাল্লাহ আর যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না অমুক ব্যক্তি তমুক ব্যক্তি অমুক নেতা তমুক নেতা অমুকের আদর্শ তমুকের আদর্শ অমুকের সৈনিক তমুকের সৈনিক জাহান্নাম যেতে হবে কোনো বুদ্ধি নাই কবরে যখন নামায় কি বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রসুলের দলে রেখে দিলাম মিল্লাত মানে দল মিল্লাত মানে কি আল্লাহর নামে রসুলের দলে সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে রাজনীতি করছে ঠিক না সারাটা জীবন মানবরচিত শয়তানি মতবাদকে প্রতিষ্ঠার আন্দোলন করছে আর এখন এই লাশটা দিচ্ছে কাকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আস্তাগফিরুল্লাহ সামান্যতম কমন সেন্স নাই যে লোকটা সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাকে নাকি আল্লাহর দলে দেয় অথচ এদের জন্য দোয়া করাও যাইস নেই সুরা তওবার ১১৩ নম্বর আয়াত পড়বেন মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম নাউযু বিল্লাহ মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু যাইস নাই মা কানালিন নবী নবীদের জন্য যাস নাই অল্লাজিনা আমানু এবং ইমানদারদের জন্য যাস নাই
ইমানদার এবং নবী রাসূলদের জন্য কি নাই জায়েজ নাই আইয়াস্তাগফিরু ক্ষমার দোয়া করা লিল মুশরিকিন যারা মুশরিক যারা কি যারা মুশরিক তারা মারা গেলে এদের জন্য নবীরও জায়েজ নাই ইমানদারদের জন্য জায়েজ নাই যে তাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও কারণ সারাটা জীবন শিরকি মতবাদ কুফরি মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করেছে ঠিক কি না ইসলামের ধার ধারে নাই কোরআনের ধার ধারে নাই কোরআনের কোনো কর্মসূচি ছিল না নামাজের কোনো কর্মসূচি ছিল না ঠিক কি না বন্ধুগণ নামাজ পড়তে হবে নামাজ পড়ি আমরা কি দিয়া কোরআন দিয়া ঠিক কি না নামাজ পড়তে হবে নামাজ পড়ি আমরা কোরআন দিয়া আর নামাজের দাবি হচ্ছে কোরআনকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে কোরআন প্রতিষ্ঠিত হলে নামাজও প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিক কিনা আজকে নামাজ মানুষ পড়তে চায় না 95% মুসলমানের দেশে নামাজ পড়তে চায় না কেন নামাজ কায়েম নাই কি নাই নামাজ যদি কায়েম থাকতো যে নামাজ না পড়লে ইমাম আবু হানিফার মাজহাবের অনুসারে তাকে জেলখানে গ্রেফতার করে সঙ্গে সঙ্গে জেলখানে ভর্তি হবে হানাফি দাবি করেন মিয়া নিজেকে হানাফি দাবি করেন হানাফি আইনে কি আছে নামাজ না পড়লে সঙ্গে সঙ্গে রাষ্ট্র তাকে গ্রেফতার করে জেলখানায় পড়বে যতক্ষণ না নামাজ পড়ার অঙ্গীকার করবে ততক্ষণ জেলখানায় থাকবে এক সেকেন্ড জেলের বাইরে বের হতে পারবে এটা হানাফি মাজহাব আপনি হানাফি মাজহাব হানাফি দাবি করেন নামাজ পড়েন না আপনি কি এরা হানাফি নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম আবু হানিফা 8.5 বছর জেল খাটছে জেলখানা 20 পানে তাকে হত্যা করা হয়েছে আপনি কিসের হানাফি বন্ধুগণ সলাত আর এই সলাত সলাতের দাবি হচ্ছে সলাতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করে দেখিয়ে গেছেন ঠিক কিনা আকিমিস সলাহ আল্লাহ তালা কোরআনে যতকার বলছেন নামাজ পড়ার কথা বলে নাই নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলেছেন আর নামাজ প্রতিষ্ঠিত কখন হবে যখন কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ঠিক কিনা নামাজ এমনি নামাজ প্রতিষ্ঠিত হবে জাকাত প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন দুর্নীতিবাজ জেনাখোর মদখোর গাঞ্জাখোর মুনাফাখোর চোর ডাকাত বদমাস বোতলখোর নাইট ক্লাবে যাদের দিন কাটে রাত কাটে এতিমের মাল ভক্ষণকারী এরা আর কি জায়গা পাবে না এরাও ভালো হতে বাধ্য হবে এরাও কি ভালো হতে বাধ্য হবে যখন কোরআন কোথায় যাবে তার জায়গায় যাবে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম কোথা থেকে ব্যক্তি জীবনে করতে হবে পারিবারিক জীবনে করতে হবে সামাজিক জীবনে করতে হবে রাষ্ট্রীয় জীবনে করতে হবে তবে রাষ্ট্রীয় জীবনে করতে পারলে ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন এমনিই ঠিক হয়ে যাবে ঠিক কিনা ঠিক কিনা সুবহানাল্লাহ এই জন্য লোকমান আলাইহিস সালাম বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ও আমার কলিজার টুকরা বাঁচা দান নামাজ পড়বে নামাজ কায়েম করবে শুধু নামাজ পড়লে হবে না শুধু নামাজ পড়বা আর মাথায় ঘুঙ্গর দিয়ে বেড়াবে এইভাবে আসে না নাই হ্যাঁ নামাজ পড়ে আর মাথায় কী দেয় ঘুঙ্গর দেয় আমি কিছু দেখি নাই আসে না এরকম বলবি মাথায় ঘুঙ্গর দেয় নামাজ পড়ে নামাজ দাওয়াত দেয় ভালো কথা একাই পড়ে নামাজ কায়েমের আন্দোলন করে না সমাজে জেনা বেড়ে যায় অবিচার অত্যাচার জুলুম বেড়ে যায় সুদ ঘুষ জেনা ব্যবিচার বেড়ে যায় কোরআনের আইন নাই সন্ত্রাস হত্যাকাণ্ড নির্বিচার জুলুম সব ভরে গেছে এগুলা চোখে দেখে চোখ দিয়ে দেখে না কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সিনেমা হলের নগ্ন পোস্টার মসজিদের পাশে দেওয়ালে লেগে দিয়ে গেছে এমন করে মসজিদ থেকে বের হয় দেখে নাউজুবিল্লাহ 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 একদিনও পরিকল্পনা করলে না যে এগুলো দূর করা দরকার সমাজ থেকে ঠিক কিনা পরিকল্পনাও করলো না নাউজুবিল্লাহ বলে বলে সব শেষ করে দিল হবে না এখানে শিক্ষা নেন লোকমান সালাম সন্তানকে কীভাবে উপদেশ দিয়েছেন ও আমার আব্বাজন নামাজ কায়েম করবা নামাজ পড়ার পরে শুধু বসে থাকলে হবে না সমাজ পরিবর্তনের কাজ করতে হবে নামাজ যেমন শৃঙ্খলা শিক্ষা দেয় ঐক্য শিক্ষা দেয় ধনী গরিবের ভেদাভেদ দূর করে কি করে না করে না নামাজ কি করে নামাজের মধ্যে কি ধনী গরিব আছে এই লাইনে সবাই সমান সবাই কি উঁচু নিচু আছে কালো সাদা আছে নাই কারো ক্ষমতা নেই সবাই আল্লাহর গোলাম সবাই এক আমরা কি
এখানে বিভিন্ন দলের লোক আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে জাতীয় পার্টি আছে চরমনাই আছে আহলে হাদিস আছে সুন্নি আছে সবাই আছে না নাই কোন ঠেলাঠেলি আছে নামাজ যেরকম সকল ভেদাভেদ দূর করে ঐক্যবদ্ধ হওয়ার জিন্দেগির শিক্ষা দেয় নামাজের বাইরে সমাজটাও যেন সেভাবে চলে কোন রকমের যেন জুলুম না হয় কালোর উপরে সাদা সাদার উপরে কালাম ধনীর উপরে গরিব গরিবের উপরে ধনী এভাবে যেন না হয় সকলেই যেন আল্লাহর গোলাম হয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা সোনালী সমাজ প্রতিষ্ঠিত হয় এটাই হচ্ছে নামাজের দাবি ঠিক কিনা হে নামাজি কোরআন দিয়া নামাজ পড়ো কায়েম কেন করনি কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে পাওয়া যায় না ঠিক কিনা এই নামাজ কোনো কাজে আসবে না যদি আপনার কোরআন প্রতিষ্ঠার ভূমিকা না থাকে ঠিক কিনা আল্লাহর আপনার নামাজের কী দরকার আল্লাহর আইন চলে না শয়তানের আইন দিয়ে সব চলে অফিস আদালত কলকারখানা সব স্কুল কলেজ সব শয়তানের আইন দিয়ে চলে আপনার কোনো ভূমিকা নাই বরং আপনি তাদের পক্ষে এক কুলাঙ্গার শয়তান ঢাকা ইউনিভার্সিটি এই শয়তান বলছে কি যে যে সমস্ত মেয়ে আজীব কথা 95% মুসলমানের দেশে ইউনিভার্সিটিতে হেজাব পড়ে যাইতে পারবে মুখ খোলা রাখতে হবে মুখ কি আমাদের পরহেজগার মা এবং বোনেরা খাদিজা আয়েশার উত্তরসূরী যারা তারা আদালতে মামলা করলো যে না আমাদেরকে অবশ্যই হেজাব পরার অধিকার দিতে হবে 95% মুসলমানের দেশে দেখেন হেজাবের জন্য আন্দোলন করতে হয় লজ্জার বিষয় ঠিক কিনা এটা হিন্দুস্তান না এটা বাংলাদেশ 95% মুসলমানের বাংলাদেশ ঠিক কিনা এই কুলাঙ্গার পরে কমেন্ট করলো কি বললো যে যারা হেজাব পরতে চায় পর্দা করতে চায় তাদেরকে ইউনিভার্সিটি আসার দরকার নাই ওরা বাড়িতে থাকুক চিন্তা করা যায় হিন্দুস্তানের দালাল দুর্ঘটনাক্রমে তারা জন্মগ্রহণ করেছে পতিতার সন্তান মানুষ মুসলমান কখন এরকম হতে পারে মুসলমানের আদর্শ এটা হতে পারে বলেন মুসলমান হেজাবের বিরুদ্ধে কথা বলতে পারে মুসলমান পর্দার বিরুদ্ধে কথা বলতে পারে পর্দা কি আল্লাহর আইন না সাধারণ কোনো বিষয়ে পর্দা করা কি ফরজ না নামাজ যেরকম ফরজ নামাজ যেরকম আল্লাহর আইন ফরজ পর্দাটাও কি একই রকম ফরজ পর্দার বিরুদ্ধে কথা বলে মানে সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে এরাও নাকি মুসলমান অবাক করা কথা মুসলমান জাগতে হবে আপনি না জাগলে আগামীতে নামাজও পড়ার টাইম নামাজও পড়তে দেবে না সব ধ্বংস করে দেবে আগামীতে সব শেষ করে দেবে যদি আপনারা সচেতন না হন কোরআনের আইন তো একটাও নাই আছে আছে জমি জায়গার ক্ষেত্রে না আছে তাও কি ঠকাঠকি আছে না নাই হ্যাঁ বিবাহ শাদীর আইন আছে ফ্রি সেক্স কান্ট্রি এখনও হয় নাই বিবাহ শাদীটা কমপক্ষে আছে তাও যৌতুক তাও কি নাই নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই সব ধ্বংস করে দিছে তারা আমাদের যাই হোক বন্ধুগণ লোকমান আলাইহিস সালাম বলছেন বাবা নামাজ কায়েম করবা আমর বিল মারুফ সমাজে ভালো কাজের আদেশ দিবা মানুষদেরকে ভালো কাজের পরামর্শ দিবা সৎ কাজের আদেশ দিবা শুধু সৎ কাজের আদেশ দিলে হবে না সৎ কাজের আদেশ দেওয়া কি সোজা না করেন সৎ কাজের আদেশ দেওয়া সহজ ভাই নামাজটা পড়েন ভাই কী করেন করেন নামাজটা পড়েন সহজ না ভাই এটা করেন সেটা করেন ভালো হ্যাঁ লোকটা ভালো তারপর লোকমান আলাইহিস সালাম শুধু তাই বলেন নাই সুলসুলাগিরি করেন নাই লোকমান আলাইহিস সালাম বলছেন ওয়ানহা আনিল মুনকার শুধু সুলসুল করে ভালো কাজের আদেশ দিবে না অন্যায় দেখিলে ছাপিয়ে পড়বা অন্যায় দেখিলে কি অন্যায় দেখলে ছাপিয়ে পড়বা যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ অন্যায় মেনে নেওয়া যাবে না অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হতে হবে এটা মুমিনের দাবি ইমানের দাবি কিসের দাবি আল্লাহর নবী বলেছেন আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাস যে ব্যক্তি উচ্চস্বরে হক কথা বলতে পারে না ভয় পায় তারা হচ্ছে বোবা শয়তান তারা কি শয়তান
নিজে ঝামেলায় পড়বে, বিপদে পড়বে, চাকরি হারাবে, ইমামতি হারাবে, খতিবের দায়িত্ব হারাবে, ক্যাশিয়ার গিরি যাবে, এই গিরি যাবে, সেই গিরি যাবে, বাবা রে হক কথা বলা যাবে না, সমাজে কি চলে চলুক আমি কিচ্ছু দেখি না, ঠিক কি না? আমি যেখানে থাকি সেখানে এক লোক অনেক টাকাওয়ালা একসাথে দুই বোনকে নিয়ে খায়, বোঝেন নাই? শালিকর নিয়ে সংসার করে, নিজের স্ত্রী এবং দুই ছোট দেখার কাহো নেই, দেখার কি কেউ নাই। এইটা যদি কোনো রিক্সাওয়ালা করত, শ্রমিক গরিব মানুষ করতো, তাহলে সমাজ থেকে তারাও তারাও তারাও, ঠিক কিনা? প্রভাবশালী টাকাওয়ালা ওইখানে দেখিয়েও দেখে না, ইমান আছে? এই যে অবস্থা, জুলুম সবসময় চলছে, আহারে আফসোস। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নামাজ পড়লি হবে না, নামাজ পড়বি, সৎ কাজের আদেশ দিবি, আর অন্যায় দেখলে বাধা প্রদান করবি, তাহলে মুমিন, অন্যথায় তুমি মুমিন নও। নবীজি বলেছেন, মান রা মুনকারান, কোনো ব্যক্তি যদি অন্যায় দেখে তাকে তিনটা কাজ করতে হবে, কয়টা? মান রা মুনকারান, কোনো ব্যক্তি যদি অন্যায় দেখে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তাহলে সেটা তার হাত দ্বারা কী করে দেবে? বিয়াদি মানে ক্ষমতা, ক্ষমতা যা আছে, শক্তি হোক আর সেটা পাওয়ার হোক বা ক্ষমতা হোক, যার যতটুকু ক্ষমতা আছে সেটা কী করতে হবে? ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, শক্তি দিয়ে মূলত পাঠন করার চেষ্টা করতে হবে। ওয়াইল্লাম ইয়াস্তাতি, ক্ষমতা দিয়ে পারি না, ক্ষমতা নাই, শরীরের শক্তিও নাই, ঠিক না? এরকম যদি হয়, ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়া, বক্তব্য দিয়া প্রতিহত করতে হবে। আমরা তো আর আদেশ করতে পারি না, পারি? আমার কি আদেশ করার ক্ষমতা আছে? আমি কি বলতে পারবো চুরি করা যাবে না, চুরি করলে এই শাস্তি আছে? আমার যদি ক্ষমতা থাকতো, যেই করা যাইবে না সেই করা যাবে, এই করো সেই করো, তাহলে তো আমি ক্ষমতা দেখাইতে পারতাম, ওইটা তো নাই আমার। ওটা যারা বড় বড় চেয়ারে বসে আছে তাদের দায়িত্ব, ঠিক কি না? আমার এখন দায়িত্ব কি? আমার তো আর ক্ষমতা নাই, আমি যাকে ইচ্ছে তাকে গ্রেফতারও করতে পারবো না, মামলাও দিতে পারবো না, বিচারও করতে পারবো, ওই ক্ষমতা নাই, তবে আমার বাক শক্তি আছে নাই। আল্লাহ রসুল বলছেন, ফাবিলিসানিহি, মুখ দ্বারা প্রতিবাদ করবি, তাহলে তুই মুমিন। ক্ষমতা নাই, হাত দ্বারা, মুখ দ্বারা প্রতিবাদ করবি, ভয় পাবি না, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। আর যদি তুমি শাহাদাত বরণ করো, তাহলে তো তুমি বেঁচে গেলা, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত দান করবো, সুবহানাল্লাহ। ফাবিলিসানি, বক্তৃতা দিয়ে মানুষকে বলে বলে জনমত গঠন করে, এই সমস্ত জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাজে কোনো সুদ ঘুষ চুরি ডাকাতি চলবে না, তাতেও যদি যদি বাক শক্তিও কেড়ে নেয়, কথা বলার অধিকারও নাই, আছে? আছে, কথা বলার অধিকার আছে? বাক শক্তিও যদি কেড়ে নেয়, কথা বললেই মামলা, কোন আইডি থেকে বলা হয়েছে, পোস্ট করা হয়েছে, সঙ্গে সঙ্গে খুঁজে বেঁকে সাথে আড়াতেই গ্রেপ্তার, গুম আসে না নাই, এরকম হয় না হয়? কথাও বুঝি বন্ধ করে দেয়, বাক শক্তিও যদি কেড়ে নেয়, ফাবি কলবিহি, তাহলে অন্তরের যত ঘৃণা আছে সমস্ত ঘৃণা দিয়ে তাদেরকে ঘৃণা করতে হবে, আর মনে মনে ফিকের করতে হবে যে এই সমস্ত অন্যায় জালেম জুলুমের জুলুম কীভাবে সমাজ থেকে মূলোৎপাটন করা যায়। ফাহুয়া দাফুল ইমান, যদি এই পরিবেশের সৃষ্টি হয় তাহলে তুমি দুর্বল ইমানদার। কী ইমানদার? যারা ঘৃণা করে এবং তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করে, মনে মনে ফেকের করে, হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা নাই, মুখ দিয়ে বলার ক্ষমতা নাই, বললেই তো অবস্থা খারাপ, মনে মনে ফিকির করে, আহারে এদেরকে যদি সমাজ থেকে মূলোৎপাটন করা যেত কতই না ভালো হতো, মনে মনে ফেকের করে আর ঘৃণা করে। আল্লাহ রসুল বলছেন, যারা ঘৃণা করে আর সমাজ পরিবর্তনের অঙ্গীকার করে, এরা হচ্ছে দুর্বল ইমানদার। আর যারা হাত দিয়ে মুখ দিয়ে আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করে, তারা হচ্ছে শক্তিশালী ইমানদার, সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের বন্ধু, তাগুত মানে হচ্ছে তারা যারা নিজেরা আল্লাহর আইন মানে না, অন্যদেরকে মানতে দেয় না, তাদেরকে বলা হয় তাগুত, তারা তাগুতের বন্ধু। ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা আল্লাহর আস্তায় সংগ্রাম করে না, বরং আল্লাহর রাস্তার সৈনিক
মুনাফিকদের বিরুদ্ধে তাগুতের পক্ষে শয়তানের পক্ষে সংগ্রাম করে মুমিন আর কাফেরের মধ্যে এটাই পার্থক্য আপনি ইমানদার নিজেকে বলতে চান দাবি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইসলামের পক্ষে আন্দোলন করতে হবে ইসলামের বাইরে মানবরচিত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন আপনার জন্য করা কুফরি 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 শিরকি কুফরি ফাসিকি ঠিক না স্পষ্ট কথা কোরআনে আল্লাহ তাআলা বলছেন বন্ধুগণ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন সকলে বলি আল্লাহুম আমিন এই সমস্ত কোরআন হাদিসের স্পষ্ট কথা শোনার পরেও অনেকে রাজনীতির গন্ধ খোঁজে না খোঁজে না বলেন তো মন খারাপ করে বসে থাকে বুঝতে হবে থার্মোমিটার দিয়ে আপনি মাপুন ইমানের থার্মোমিটার দিয়ে আপনি মাপুন যে আপনার ইমান আছে না নাই কারণ এই সমস্ত আল্লাহর পক্ষে ইসলামের পক্ষের কথা শোনার পরে যদি আপনার মন খারাপ হয় তাহলে বুঝতে হবে আপনার ইমানের সমস্যা আছে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন ইসলামের পক্ষে আমাদের জান মাল ক্ষমতা সব কবুল করুন সকলে বলি আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা নামাজ পড়েননি নামাজ আদায় করুন